শিক্ষকরা হামাগুড়ি দিলেন জেলা শাসকের অফিসের সামনে। এমনই এক দৃশ্য চোখে পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জেলা শাসকের অফিসের সামনে। ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের 35 জন শিক্ষক শিক্ষিকা ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট কর্ণজোড়া বাসস্ট্যান্ড থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত মিছিল করে আসেন। তারপর তারা জেলা শাসকের অফিসের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন। তারপরে হঠাৎ করেই শিক্ষকেরা জেলা শাসকের দপ্তরের মধ্যে হামাগুড়ি দিতে দিতে ভিতরে প্রবেশ করেন এবং ডেপুটেশন দেন। তারা জানিয়েছেন তারা ঠিকমতো বেতন পাচ্ছেন না, তাদের বেতন কাঠামো অন্তর্ভুক্ত করতে হবে এবং মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করতে হবে। সরকার তাদের শিরদাঁড়া ভেঙে দিচ্ছেন ঠিকমতো বেতন না দিয়ে, তারা তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই। রায়গঞ্জ থেকে স্টাফ রিপোর্টার DNTV বাংলা।